নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রণিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর আজকের ব্লগটা হলো ভাইপোটা স্পেশাল। বলতে পারেন এটা চিকার প্রথম ভাইপোটা, তো ব্লগটা খুবই স্পেশাল আমার কাছে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। সকাল সকাল 10টা বাজে আমি বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি একটু প্যান্টালুনস। কেন ওই প্যান্টালুনস যাচ্ছি সেটা আমি এই ব্লগেতেই নিশ্চয়ই শেয়ার করব আপনাদের কাছে। আমার বাড়ি থেকে খুব কাছেই হলো সিটি সেন্টার 2, আর সেখানেই প্যান্টালুনস রয়েছে, আমি সেখানেই যাচ্ছি। আর এই যে পৌঁছেও গেছি, এবার নামবো আর ডিরেক্টলি প্রথমে আমি প্যান্টালুনসে যাব। আসলে চিকার জন্য কয়েকটা ওই ফুল প্যান্ট কিনবো, কারণ জার্মানি থেকে যেগুলো আমি এনেছি সেগুলো একটু মোটা, আর এখানে হালকা হালকা যেহেতু ঠান্ডা পড়ছে, তো ভাবছি ওই কটন যে ফুলাতা যে জামা বা প্যান্ট সেগুলো একটু চিকার জন্য নেব। আর একটা মেন কারণ হচ্ছে যে চিকার দিদি মেহার জন্য আজকে ওই ভাইফোঁটার গিফট আমার কেনা হয়নি, তাই আমি প্যান্টালুনসে এসেছি গিফট কার্ড কেনার জন্য। এখন তো সবাই বড় হয়ে গেছে, তো নিজের মতো জিনিস কিনে নেওয়াটাই বেটার হবে। আর সামনেই ছিল টি জাংশন, তো একটুখানি তো চা খেতেই হবে, তো আমি নিয়েছিলাম জিঞ্জার টি। অনেকদিন পর এইরকম ভারের চা খেয়ে আবারও ভালো লাগছে, যদিও দামটা ওই 50 টাকার মতো, তবে ঠিক আছে, ভালোই লাগলো খেতে। আবারও জলদি জলদি বাড়ি ফিরতে হবে, কারণ বাড়ি ফিরে চিকাকে নিয়ে আবার দীপাঞ্জনের দাদার বাড়ি যাব। তো আমি এখানে দেখলাম কালী পুজোর জন্য খুব সুন্দর ডেকোরেশন করেছে সিটি সেন্টার 2-তে, খুব সুন্দর লাগছে তাই না? চলুন এবার ফেরা যাক, আমার উবেরটা প্রায় এসেই গেছে। এখন ওই 12টা বাজে, চিকাকে নিয়ে নিচে চলে এসেছি, উবেরের জন্য আবারও অপেক্ষা করছি। হে হে, কোথায় যাচ্ছ? টাটা করে দাও দাদুকে, দাদুকে টাটা করে দাও। আসলে এখন যাচ্ছি দীপাঞ্জনের দাদার বাড়ি, আর দাদার মেয়ের নামই হলো মেহা। আর আমাদের বাড়ি থেকে দাদার বাড়ি যেতে টাইম লাগবে ওই 40 মিনিটের মতো। প্রায় 2 বছর পর যেহেতু কলকাতাতে এলাম, আর ভাইফোঁটাও পড়েছে, আর এটা চিকা আর মেহার প্রথম ভাইফোঁটা, তো এটাও খুব স্পেশাল, তো সেই জন্যই তড়িঘড়ি করে আজকে চলেছি দাদার বাড়ি। যদিও আমার দাদা তো রয়েছে জার্মানিতেই, তো তাকে ভাইফোঁটা দেওয়ার কোনো সুযোগ নেই, আর মেহা চিকার যেহেতু প্রথম ভাইফোঁটা, আর ফিরে এসেও দাদার বাড়িতে এখনো যাওয়া হয়নি, তো এই কলকাতায় এসে এই প্রথমবার যাচ্ছি দাদার বাড়িতে। আর উবেরে করে পুরনো সেই রাস্তার ওপর দিয়ে যেহেতু যাচ্ছি, পুরনো কলকাতার কথাও মনে পড়ে গেল। দাদার বাড়ি পৌঁছেও গেছি, আর সামনেই দেখুন মিষ্টি সাজানো আছে, ধান দূর্পও আছে, আর চন্দনটা বাটা হচ্ছে। আর এই যে সামনে যে কেকটা আছে ওটা আমি এনেছি, আমাদের সোসাইটিতে একজন খুব ভালো কেক বানায়, তো ওকে দিয়ে এই কেকটা বানিয়েছি। আর এটা তো খুব স্পেশাল, মানে যেহেতু চিকার জীবনের প্রথম ভাইফোঁটা, তো ভাবলাম এই কেকটাই নিয়ে যাই, কারণ কেক খেতে চিকা ভীষণই ভালোবাসে, তার উপর চকলেট কেক। প্লেটে 7 রকম মিষ্টি সাজানো আছে, আর এই মিষ্টির প্লেটটা দেখে খুব ছোটবেলার ভাইফোঁটার কথা মনে পড়ছে, মানে ছোটবেলায় আমরা সব ভাই বোনরা মিলে আর কি দাদাদের ভাইদের সব ফোঁটা দিতাম, তো প্রত্যেকের জন্য এক একটা মিষ্টির প্যাকেট বানাতাম, ওই 5 রকম মিষ্টি কি 7 রকম মিষ্টি, মানে সেই ছোটবেলায় সেই ভাইফোঁটার দিনগুলো ছিল একদম অন্যরকম। চিকাকে বসতে দেওয়ার জন্য আসন দেওয়া হয়েছিল, কিন্তু সে তো আসনে একা বসবে না, সেজন্য দাদুর কোলে বসেছে। মেহা বলতে পারেন জীবনে প্রথমবার ভাইফোঁটা দিচ্ছে, সেজন্য বৌদি মেহাকে ওই ভাইফোঁটার জিনিসগুলো, মানে কি বলতে হবে সেইগুলো সব বুঝিয়ে দিচ্ছে, কিভাবে ভাইফোঁটা দিতে হয় সেটাও বুঝিয়ে দিচ্ছে। গামে জয়ে 15
আর আপনারা শুধু চিকার এক্সপ্রেশনগুলো লক্ষ্য করুন, মানে দেখুন ওর মনে হচ্ছে মানে প্রচণ্ড বিরক্তি ফিল করছে, মানে ভাবছে ব্যাপারটা কি হচ্ছে, কেন মাথায় মানে এই আঙুল দেওয়া হচ্ছে, মাথায় হাত দেওয়া হচ্ছে, মানে ওর জাস্ট মুখের এক্সপ্রেশনগুলো দেখেই আমার মানে ভীষণ মজা লাগছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে চিকা তো মিষ্টি খায় না, মানে মিষ্টি খেতে তো খুব একটা অভ্যস্ত না, ও শুধু চকলেট বা ওই কালারটা, চকলেটের কালারটা খুব পছন্দ করে, সেই জন্য ফাইনালি ওর দিদি ওই চকলেটগুলো দিচ্ছে, সেটাই ও খাবে। ওই ওরিও বিস্কুট বা ওই কেকের ওপর যে চকলেটের যে এক একটা করে ওই বার থাকে, সেইগুলোই আর কি ও খাচ্ছে। দাদারা নর্থ বেঙ্গল বেড়াতে গিয়েছিল, তো সেখান থেকেই এই চিকার জন্য এই সোয়েটার আর প্যান্টের সেটটা এনেছে, তো সেটা মেহা গিফট দিচ্ছে। আর আমি আজকে সকালবেলা যে গিফট কার্ডটা কিনে এনেছি, তো সেটা মেহাকে দিয়ে দিলাম। এই সমস্ত চকলেট খাওয়ার পর ফাইনালি চিকা কি খাচ্ছে জানেন? এই যে দাদুর হাতে ওই যে ফ্রুটিটা খাচ্ছে, কালই রাত্রিরে প্রথম ও ফ্রুটিটা খেয়েছে। আমি ভাবলাম যে এখানকার মানে কিছু লোকাল জিনিস ওর একটু খাওয়াটা দরকার, নয়তো ওখান থেকে তো আমি এত কিছু জিনিস আনিনি যে মানে সেগুলোই ওকে খাওয়াবো, তো সেটা ভাবলাম যে ও একটু ফ্রুটিটা খাক। তো দেখলাম ফ্রুটিটা খেতে ভালো মানে বাসছে, তো মনে হলো মিষ্টি তো ঠিক খেয়েও নেবে। আর দাদারা সকালবেলা কচুরির সাথে এই তরকারি আর এই জিলিপিটা এনেছে, তো গরম গরম কচুরি এখন খাচ্ছি, কারণ একবার মাইক্রোওভেনে গরম করে নিয়েছি, আর কচুরিটা খেতে কি অসাধারণ ভালো লাগছে। আর বৌদি আমার জন্য নর্থ বেঙ্গল থেকে এই লিপস্টিকের সেটটা এনেছে, খুবই সুন্দর দেখতে। আর এখন আড়াইটা বেজে গেছে, আমাদের সামনে লাঞ্চ সার্ভ হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের সামনে ভাইফোঁটার লাঞ্চ। যেটা প্রথমে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিত্র ক্যাফের ফেমাস ফিশ ডায়মন্ড ফ্রাই। এটার টেস্ট আর আমি আলাদা করে কিছু বলবো না, 5 out of 5। আর 2 বছর পর ভেটকি মাছের এই ফ্রাইটা খাচ্ছি, এক কথায় অসাধারণ। আর তার সাথে যেগুলো রয়েছে সেগুলি সবই বাড়িতে বানানো, যেমন ভাত, বাঁধাকপির তরকারি, আলু ফুলকপি দিয়ে একটা ফ্রাই, ডাল আর সঙ্গে সর্ষে দিয়ে ভেটকি মাছের ফ্রাই, যেটা খুবই সুন্দর হয়েছে, আর চিকেন, চাটনি, দই ইত্যাদি। লাঞ্চটা তো দারুণ করলাম, আর একদম পেট ভর্তি আমাদের। আর এখন বাজে ওই বিকেল 4:45, তাদের ফ্ল্যাট থেকে বাইরের একটু সন্ধ্যেটা মনে হচ্ছে একটু দেখি। আর এই মুহূর্তে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ আমরা দেখছি, আর সামনেই বিরাট কোহলির ওই যে সেঞ্চুরিটা, সেটাও বেশ এনজয় করলাম। ইন্ডিয়া জিতেও গেছে তাড়াতাড়ি, তো এখন আমরা বাড়ি ফিরবো। এখন বাজে ওই 9:50, তো বাড়ি দেখুন কি সুন্দর লাইটিং দিয়েছে, এটা হচ্ছে কালী পুজো, ছট পুজো সব কিছুর লাইট। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, বাই।